सबाई जानें आज 21 अगस्त 2004 साले एक मर्मान्तिक घटना घटेछिलो। आमरा सेई मर्मान्तिक घटनार जन्य जारा ई घटना घटिएछे तादेर शास्ति दाबी करछि। आज के एखाने आमरा अभिनय शिल्पीरा दाड़िएछि परिमलेर जन्य, परिमलेर जन्य नय आमि बलबो आमादेर ओई बांलादेशे जत नारी आछे সেই নারীরা যেভাবে নির্যাতিত হচ্ছে সেই নারীদের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। পরিমনি আমল কোনো অপরাধ করেনি, পরিমনি সন্ত্রাস করেনি, পরিমনি হত্যা করেনি, পরিমনি টাকা লুণ্ঠন করেনি, পরিমনি 200 টাকা পাচারও করেনি। পরিমনি যে অপরাধ করেছে সেই অপরাধ, সেই অপরাধ দেশের অনেক নারী করছে। আজকে অনেকেরই বিচার হচ্ছে না, অনেকেরই রিমান্ড হচ্ছে না। আজকে হেলেনা জাহাঙ্গীর রিমান্ড হচ্ছে না, আজকে शिल्पी धन्यवाद শিল্পী সমাজের সবাইকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে ধন্যবাদ। ধন্যবাদ গোলাম মাহমুদ ভাইকে। আমি আজ ভেবেছিলাম যে শিল্পীর পাশে আজকে আমরা অনেক শিল্পীকে দেখব, কিন্তু এটা খুবই দুঃখজনক যে আজকে আমরা সেই গুটি কয়েক মানুষই এখানে দাঁড়িয়েছি। আপনারা এখনো যারা বুঝতে পারছেন না যে এখানে অন্যায় হচ্ছে এবং এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, আমি জানি না আপনারা আর কতটুকু অন্যায়ের পরে, কতটুকু নির্যাতনের পরে যে সেটা বুঝতে পারবেন। তারপরে আশা করি আপনাদের অভিনয় হবে এবং আপনারা একসময় রাস্তায় নামবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। এ পর্যায়ে আমি অনুরোধ করছি সংস্কৃতি কর্মী রুম্মান রশিদ খানকে কিছু বলার জন্য। ভাই একটু চাপেন না। প্রথমে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই আয়োজনটি যারা করেছেন তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বক্তা নই, আমি এত ভাষণ কিংবা এত জোরে আওয়াজ তুলতে পারি না, তবে আমি এতক্ষণ যারা বলেছেন, যা বলেছেন সবার প্রতিটি কথার সাথে একমত, সেই সাথে একটু যোগ করতে চাই। আমরা এখানে দাঁড়িয়েছি পরিমনির জন্য, যিনি একজন শিল্পী, একজন মানুষ। তিনি যে শিল্পী সেই উদাহরণটি আমি একটু দিতে চাই। অনেকেই বলেছেন, অনেকেই না দুই একজন বলেছেন, পরিমনি যদি শিল্পের প্রতি ধ্যান দিত তাহলে হয়তো আরেকটু বেটার হতো। পরিমনি শিল্পের প্রতি ধ্যান দেয়নি সেটি কে বলেছে? পরিমনি সর্বশেষ যখন স্বপ্নজাল চলচ্চিত্রে আমাদের গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেই অভিনয়টিকে আফজাল হোসেন, মোস্তফা ফারুকী সহ অনেকে শ্রেষ্ঠ বিবেচনা করে কিন্তু তাকে একটি পুরস্কার দিয়েছে। তিনি সর্বশেষ যে কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেছেন সেটি আমার লেখা বিশ্বসুন্দরী সহ এখানে রায়হান জল ভাই আছেন, যিনি তার অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবিতে অভিনয় করেছেন এবং রায়হান জল চেয়েছিলেন যে তার পরবর্তী ছবিতেও পরিমনি থাকুক। পরিমনি নাকি শুটিং ফাঁসিয়ে দেয়। আমি দেখেছি তৌকির আহমেদের স্ফুলিঙ্গ ছবি মাত্র 16 থেকে 17 দিনে পরিমনি শেষ করেছে। ইফতেকার শুভ বলে একজন পরিচালক আছেন যার অনুদানে ছবি মুখোশ খুব অল্প সময় শুটিং শেষ করেছেন। বিশ্বসুন্দরী ছবির একটি প্রিমিয়ার শো ছিল, স্পেশাল শো ছিল, সেটি শেষ করে রাতের বেলা রওনা দিয়ে পরের দিন সকালে তৌকির আহমেদের ছবির শুটিং করেছেন, মাত্র 2 দিনে ছবির ডাবিং শেষ করেছেন, পাশাপাশি আরো বেশ কয়েকটি কাজ করেছেন। তো শিল্পী হিসেবে সে মনোযোগী ছিল না, এটি কে বলেছে? আমি দেখেছি যে স্ফুলিঙ্গ ছবি তিনি আমার সাথে ডিসকাস করেছেন, স্ফুলিঙ্গ ছবির অমুক দৃশ্যের অমুক ডায়লগটা একটু পরিবর্তন হলে ভালো হতো না, তৌকির ভাইকে কি বলবো? আমি বললাম যে পরি আপনার সব
সংলাপ মুখস্থ, এমনকি রণকাতনের সংলাপ, সাঙ্গুল বাংলার সংলাপ, সবার সংলাপ তার মুখস্থ। তো শিল্পী হিসেবে তিনি কেমন সেটি আমি তুলে ধরতে চেয়েছি। আরেকটি হচ্ছে মানুষ হিসেবে, আমি কিছুক্ষণ আগে ফেসবুকে একটি পোস্ট দিয়েছি, আমাদের বিশ্বসুন্দরী ছবির শুটিংয়ে ফরিদপুরের সেটে, সেখানে মনিরা মিত্র আপা ছিলেন, ফজলুর রহমান বাবু ভাই ছিলেন, এবং পরিমণি সেখানে খবর পেয়েছেন যে অনেকেই তো নায়ক নায়িকা দেখতে আসে, তো একজন 80-85 বছরের বৃদ্ধা নায়িকাকে দেখতে এসেছে। পরিমণি সেটি শুনে, পরিমণি মেকআপ করা ছিল না, পরিমণি দোতলা থেকে নেমে এসে সেই বৃদ্ধ মহিলা যার নাম জয়নাব তাকে জড়িয়ে ধরেছিলেন এবং তাকে টেবিলে বসিয়ে ভাত খাইয়েছিলেন। এটি তো গেল একটি ঘটনা, এরকম অসংখ্য ঘটনা আছে পরিমণি। তো মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও, একজন মেয়েকে মেয়ের দৃষ্টিকোণ থেকে হলেও, পরিমণি আসলে যদি শাস্তিযোগ্য অপরাধ করে থাকে তার বিচার হোক, কিন্তু বিচার হবার আগেই তাকে এবং কোন শিল্পীকে যেন আমরা নাস্তানাবুদ না করি এবং আমরা সঠিক বিচার চাই। আমরা এই সাংস্কৃতিক কর্মীরা পরিমণির জামিন চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ রোমালো শিক্ষক ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উনি তুলে ধরেছেন। আমরা শুধু মিডিয়াতে দেখছি যে পরিমণি তার জন্মদিন উদযাপন করেছে 5-star হোটেলে, সেইখানের ছবি আমরা দেখেছি, সেই ছবিগুলো ভাইরাল হয়েছে, কিন্তু পাশাপাশি সে যে পথ শিশুদের নিয়ে যে জন্মদিন উদযাপন করেছে সেই ছবিগুলো কিন্তু ভাইরাল হয় নাই। আমাদের সমাজে ব্যাপারটা এখন এমন দাঁড়িয়ে গেছে যে নেগেটিভ বিষয়গুলোকে আমরা ভাইরাল করি, পজিটিভ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি না। প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো মন্দ দুই দিকে থাকে। এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি নাট্য পরিচালক শহীদুল নবী ভাইকে। ধন্যবাদ সবাইকে। আমি আগেও বলেছি যে আমাদের সামনে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে শিল্পীর পাশে আমরা আমাদের আসলে গণমাধ্যম কর্মীদেরই চাই। আপনারা জানেন গতকাল আমাদের ডিরেক্টার্স গিল্ড, অ্যাক্টার্স এজেন্সি, প্রডিউসার অ্যাসোসিয়েশন এবং হচ্ছে আমাদের রাইটার্স অ্যাসোসিয়েশন মিলে আমাদের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন থেকে সবাই শিল্পীর পাশে, শিল্পীদের নির্যাতিত শিল্পীর পাশে থাকার ধরনের মানসিকভাবে আমরা সবাইকে এক জায়গায় দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চয়নিকা চৌধুরীর নামে যে ক্যাপশনগুলো রয়েছে আমরা সেগুলো তীব্র নিন্দা জানাই, কারণ চয়নিকা চৌধুরী একজন সুপ্রতিষ্ঠিত নির্মাতা, 1000-এর উপর তার নাটক নির্মাণ হয়েছে, তাকে নিয়ে যে সমস্ত ক্যাপশন রয়েছে সংবাদ মাধ্যমগুলোতে এবং তাকে নিয়ে প্রয়োজনটি সংবাদ মাধ্যমগুলোতে, সব না, কিছু কিছু এই এই সমস্ত ক্যাপশনগুলো বন্ধ হওয়া দরকার। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমণিকে যে স্টাইলে বা চয়নিকের দিকে যে স্টাইলে গ্রেপ্তার করা হয়েছে তা আসলে খুবই দুঃখজনক, কারণ একজন জঙ্গিকে এইভাবে গ্রেপ্তার করা হয় না। জঙ্গি পরিমণির পিছনে যখন কথা বলতে যায় পরিমণির পিছনে 46 জন পুলিশ থাকেন, এইটা আসলে কোনোভাবে কাম্য না। আমরা যারা শিল্পী আমাদেরকে আপনারা সম্মান দিন, আমরা চাই একজন শিল্পী পরিমণির আসল বিচার হোক, পরিমণির পিছনে যারা আছেন তাদের বিচারগুলো হোক এবং সুনির্দিষ্ট বিচারটাই হোক। পরিমণির মুক্তি দাবি করছি, যদি পরিমণির কোন ধরনের অপরাধ থেকে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে তার বিচার কার্য সম্পাদিত হোক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকে আসার জন্য। ধন্যবাদ শহীদুল নবী। এবার আমি কথা বলার জন্য অনুরোধ করছি নাট্য পরিচালক সেতু আরিফকে। হ্যালো, আমি খুব সংক্ষেপে দুইটা কথা বলবো। দেখেন যে আমরা এখন যে পরিস্থিতি আছি, আমি মনে করি যে নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে আমরা কোনোভাবেই সুরক্ষিত নই। আমরা আমাদের ন্যায্য অধিকারের জায়গাও আসলে কতটুকু পাচ্ছি সেটা যার যার জায়গা থেকে ফিল করতে পারবেন। এবং একটা জিনিস দেখেন যে Article 39 সংবিধানে যেটা আছে ফ্রিডম অফ স্পিচ, সেই জায়গাটা সেই জায়গার থেকে আমাদের সামগ্রিক দেশ চলছে ঠিক তার অপোজিটে। এবং হচ্ছে যে একজন শিল্পী প্রথমত একজন নাগরিক দেশের এবং একজন শিল্পী দেশের অন্যতম একটা একজন রিপ্রেজেন্টেটিভ। তো আজকে বেসিক্যালি হচ্ছে যে এদেশের রাষ্ট্র ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালকেরা সবসময় শিল্পীকে শিল্পকে ভয় পায় এবং এখন একটা অসুস্থ চক্রান্ত চক্রের মানে প্রক্রিয়ায় আমাদেরকে ভয়ানকভাবে যে কণ্ঠাসে করে ফেলা হয়েছে। তো আমার মনে করি যে এখানে পরিমণি একটা উপলক্ষ, পরিমণি আজকে পরিমণি গ্রেপ্তার হয়েছে, অন্যদিন অন্য কেউ হতে পারে, যে কেউ হতে পারে। তো আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের মোরাল জায়গা থেকে ফিল না করে যে আমরা কি অবস্থায় আছি, তাহলে পরিমণির মুক্তি
বা মুক্তি হওয়া না হওয়া আসলে এটা পরের বিষয়। আমি মনে করি যে আমাদের প্রত্যেকের জায়গা থেকে ফিল করে আজকে পরিমরি গ্রেপ্তার হয়েছে, কালকে আপনি হব আমি হব আমাদের সমষ্টিগত মানুষ হবে। তো আমার মনে করি যে আমাদের এইটুকু ফিল করা উচিত মানুষ হিসেবে যে আমাদের কি করা উচিত, সেই বোধটুকু যদি থাকে আজকে পরিমরির জন্য শুধু রাস্তায় নামা না, এটা আমাদের সামগ্রিক মুক্তির জন্য রাস্তায় নামা উচিত, এটা আমাদের সামগ্রিক মুক্তি বলে মনে করি। ধন্যবাদ।